আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন, আর যারা অলরেডি ফলো দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে আমি হচ্ছে গিয়েছিলাম একটু মার্কেটে, তো আমাদের এলাকার মার্কেটে আজকে গিয়েছিলাম, সন্ধ্যা ইফতারি করে মাগরিবের নামাজ পড়ে বের হয়েছিলাম। গিয়েছিলাম মূলত একটা ফ্লাই প্যান কেনার জন্য, টুকটাক কেনাকাটা করার জন্য, বাট ওখানে গিয়ে আর আমি তেমন টাকাও নিয়ে যাইনি, কিন্তু ওখানে গিয়ে দেখা যাচ্ছে আমার এই সেটটা খুবই পছন্দ হয়ে গিয়েছে। তো যে কথা সেই কাজ, সেটাকে স্বাদ পেয়েছেন। তো এটা হচ্ছে রাইস ডিস্ক, আর এটা হচ্ছে ডালার জন্য, ডাল রান্না করার জন্য, আর এটা হচ্ছে কারি ডিস্ক। এটার ভিতরে প্রায় 2 কেজি গরুর মাংস রান্না করা যাবে। আর এটা হচ্ছে ফ্লাই প্যান। তো এই ফ্লাই প্যান আর রাইস ডিস্কের জন্য একটা ঢাকনা দিয়েছে, দুটা একই মাপের, সেজন্য একটা ঢাকনা, মোট 3টা ঢাকনা 4টা পাতিলার সাথে। আর এই ফ্লাই প্যানগুলো হচ্ছে মার্বেল, দেখতে পাচ্ছেন। আর এই মার্বেল ইটা আমার কাছে খুবই ভালো লাগে, তো অনেক দিন ধরে কিনবো কিনবো বলে কিনা হচ্ছিল না, তো আজকে কিনেই ফেললাম। ওর বাবা কিছু টাকা দিয়েছিল শপিংয়ের জন্য, তো ওইখান থেকে আমি হচ্ছে কিছু টাকা দিয়ে এইগুলো কিনেছি। তো আমার আসলে মূলত আমি ঈদে তেমন একটা শপিং করি না নিজের জন্য, আমাকে আমার অন্যকে দিতে বেশি ভালো লাগে, তো সেজন্য নিজের জন্য আর কখনই কি তেমন একটা কিছু কেনা হয় না। ওর বাবা যেই শপিং করে দেয় বা এনে দেয় যেগুলো, সেগুলোই আর কি আমার চলে যায়। তো যাই হোক, ওর বাবা শপিংয়ের টাকা দিয়েও হচ্ছে ও আমার নিজে কিছু কিনে দেয়, তো এর জন্য আর আমি অপচয়টা করি না। আমি সবসময় চেষ্টা করি ঈদের মধ্যে যে শপিংয়ের টাকাটা আমাকে দেয় সেটা দিয়ে টুকটাক কেনাকাটা করার জন্য, সংসারে টুকটাক কেনাকাটাটা করে নিই আর কি। তো এই যে এবার হচ্ছে এই হচ্ছে আমার এই শপিং। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে 7 পিছের ছিল, এটা কি আম কোম্পানি। তো আসার সময় হচ্ছে আমি একটা বড় তরমুজ নিয়ে এসেছি, তো তরমুজটা কেটে দিয়েছে, তো অনেক বাইরা ছিল, কাটার সময় উঠানোর সময় ভেঙে গিয়েছে। তো এখন হচ্ছে এটা যেহেতু গরম, এটা আমি কেটে পিস করে ফ্রিজে রেখে দেব। আর আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এই গরমে প্রাণ ঠান্ডা হওয়ার মতো একদম একটা ডেজার্ট রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এই যে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, তরমুজের কালারটা খুবই সুন্দর হয়েছে। তো আমি এই বছর যতগুলো তরমুজ কিনেছি এর মধ্যে আজকের তরমুজটা হচ্ছে বেস্ট। তো এই যে তরমুজটা আমি ফ্রিজে রেখে দেব। আর একটা পার্সেল অনলাইন অর্ডার করেছিলাম, তো এটাও চলে আসছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ইদানিং দেখা যাচ্ছে ওজনটা কিছুতে কমছে না, তো ফেসবুকে অনেক অ্যাড দিচ্ছে এই টিটার, তো ভাবলাম আমিও একটা এনে খেয়ে দেখি কতটা কাজে লাগে। তো অর্ডার করেছিলাম 2 দিন আগে, তো আজকে হচ্ছে এসছে। এই যে কেটু গ্রিন কফি, এটা নাকি খুব ভালো কাজ করে, আর কোনো সাইড এফেক্ট নেই, তো এর জন্যে আনলাম, যেহেতু এগুলো গাছগাছালির পাতার গুঁড়ো দিয়ে তৈরি করা। তো এটা খেয়ে আমি কতটা উপকার পাবো সেটা ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট জানাবো। তো অনেক অ্যাড দিচ্ছে দেখে ভাবলাম যে দেখি একটা নিয়ে কী অবস্থা। তো এই যে বের করে নিলাম প্যাকেট থেকে, এই যে হচ্ছে কেটু কফি। তো এখন হচ্ছে চলে আসলাম আমি আজকে একটা রেসিপি করার জন্য, এটা খুব এই গরমে স্বাস্থ্য ভালো থাকবে আর খুবই হেলদি, আর শরীরও ঠান্ডা থাকবে একটা রেসিপি। তো এখানে আমি দুধটা আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছি, তো দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পর এখানে হচ্ছে আমি 100 গ্রামের মতো দুধ নিয়েছি, দুধটা আপনাদের পরিমাণের উপর ডিপেন্ড করে, যতটুকু চিরা ভিজাবেন ততটুকুর উপরে হচ্ছে দুধটা নিতে হবে। তো দিয়ে দিয়েছি এখানে 2 টিস্পুনের মতো চিনি দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
তো এখন দিয়ে দিচ্ছি যে ধুয়ে রাখা চিড়া। তো চিড়াটা আমি ভালোভাবে ধুয়ে, যে চিড়ায় কিন্তু অনেক ময়লা থাকে, তো চিড়াটাকে আমি কয়েকবারই ভালোভাবে কোচলিয়ে ধুয়ে নিয়েছি। তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভিজিয়েছে তো এই যে অনেকটা ফুলেছে। এখন হচ্ছে আমি চিড়া দিয়ে দিচ্ছি। তো চিড়ার পরিমাণটা কমিয়ে দেবো, যেহেতু এখানে আমি আরও অনেক ফোর্স ব্যবহার করব। তো এই যে চিড়াটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি দিয়ে দেব টক দই। আর এই দইটা আমি ঘরে তৈরি করি, সবসময় আমি ঘরে টক দই তৈরি করি, সরি টক দই না, এটা হচ্ছে মিষ্টি দই। তো এই যে বেশ পরিমাণ দইটা দিয়ে দিলাম। আমি সবসময় দই ঘরেই তৈরি করি, বাহিরের দই খেতে চান আমাদের ঘরে কেউই। তো এখন হচ্ছে ফ্রুটস দিব। তো আপনারা আপনাদের মন ইচ্ছে মতো যে কোনো ফ্রুটস এখানে দিতে পারবেন। তো আমার ঘরে যেগুলো ছিল আমি এগুলোই দিচ্ছি। এখানে হচ্ছে সবুজ আপেলটা, সে আপেলটা তো আমি সবুজ আপেলটাই তো আমি খাই মূলত, তো এটা মিষ্টি কম। আর এই ডেজার্টটা তৈরি করছে হচ্ছে ওর বাবার জন্য। ওর বাবা তো অনেক রাত্র করে আসে, তো দেখা যায় এসে একটু ঠান্ডা খাবার খেলে ওর ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে খেজুর, একটা বড় সাইজের খেজুর কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে বেশ কিছু কুচি করা তরমুজ। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডেজার্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।